ঈদের মতো খুশিতে টিকা গ্রহণ চলছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো, তিনিই এই কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে, ঈদের মতো খুশিতে টিকা গ্রহণ চলছে। আমাদের দেশের যারা টিকা নিচ্ছেন তাদের মাঝে এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, আশা করি সামনেও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ভালো টিকাই আমাদের দেশে এসেছে, টিকা জীবন রক্ষা করে, সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না। বৃহস্পতিবার 28 জানুয়ারি বেলা 11:22 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি করোনা টিকা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা দেশের মানুষের মঙ্গল কামনা করেন না বলে মন্তব্য করেন। জাহিদ মালিক বলেন, পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে তার মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকো কোভিড-19 টিকা সবচেয়ে নিরাপদ, এই টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নেন, টিকা পরবর্তী যা করণীয় তা করা হবে, আপনারা ভয় পাবেন না। ইতিমধ্যে মন্ত্রী পরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন, অনেক সচিবও নিচ্ছেন, আপনারা আশ্বস্ত থাকুন, যারা ইতিমধ্যে টিকা নিয়েছেন তারা সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই ছিল অবশ্যই এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্টে একদমই জানাতে ভুলবেন না, এবং সেই স্বাস্থ্যমন্ত্রী তারও কিন্তু নেওয়াটা উচিত, যেহেতু সবচেয়ে নিরাপদ টিকা, আনন্দঘন পরিবেশে টিকা গ্রহণ চলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু সেই স্বাস্থ্যমন্ত্রী তারই কিন্তু আগে নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আপনি কি মনে করেন না মনে করেন অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।